हेलो फ्रेंड्स, आमरा दैहिक शक्ति बृद्धिर जन्नो एवं जौवन शक्ति बृद्धिर जन्नो अनेके चिंतित, किन्तु किभावे निजेर जौवन के आरो बेशी दिन धरे रखा जाए, किभावे वा तारुण्ये भरपूर थाका जाए, ता होयतो आमरा अनेके जानी ना। खूब सहजे घरोया किछु उपादान व्यवहार करे आमरा निजेदेर के प्राण शक्तिते भरपूर करे तुलते पारी। ताहले चलुन देखे नी सेई घरोया उपादानगुली की की, কিভাবে সেগুলি ব্যবহার করতে হবে এবং এর থেকে আরো কি কি উপকারিতা পাওয়া যাবে। একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটিকে অর্ধেক করে কেটে নিন। এবার পেঁয়াজটিকে একটি কোরানির সাহায্যে কুড়ে নিন। পেঁয়াজকে সুপারফুড হিসেবে ধরা হয়। পেঁয়াজে ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি, ই থাকে। বিভিন্ন মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। পুষ্টিগুণে ভরপুর পেঁয়াজকে আপনি কাঁচা এবং রান্না করে খেতে পারেন, তবে কাঁচা পেঁয়াজই বেশি উপকারী। এরপর কোরানো পেঁয়াজকে হাতে করে চিপে রস বার করে নিন। পেঁয়াজের রাসায়নিক সংমিশ্রণ এতটাই শক্তিশালী যে আপনার সমস্ত রকম দুর্বলতা কাটিয়ে আপনার শরীরকে সতেজ, সবল, তেজস্বী করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনার যৌন স্বাস্থ্যের খুবই উন্নতি করে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। এরপর একটি গ্লাসে এক চামচ মধু নিন এবং এর সঙ্গে যোগ করুন দু চামচ পরিমাণ পেঁয়াজের রস। আপনার শরীরে ফুটে উঠবে উদ্দীপনা। আপনার যৌবন শক্তি ধরে রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁয়াজ অবশ্যই রাখুন। এবার এই উপকরণ দুটিকে একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করুন। এই মিশ্রণটিকে প্রতিদিন সকালে এক মাস খান। পুরুষদের পুরুষত্ব অবশ্যই বৃদ্ধি পাবে। এরপর অর্ধেকটা পেঁয়াজ নিন। এবার পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিন। পেঁয়াজে অ্যালাইজেন যৌগ ক্যারোসেটিন এবং স্যাপোনিন থাকে, যা কোলেস্টেরলকে হ্রাস করতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। পেঁয়াজের ইনসুলিন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে, পুষ্টির শোষণকে বাড়িয়ে তুলতে এবং হাড়ের ঘনত্ব বাড়ানোর ক্ষেত্রে আরও ভালো কাজ করে। পেঁয়াজে ভিটামিন সি, ভিটামিন বি সিক্স এবং সালফার যৌগ বর্তমান, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। এবং একটি টমেটো নিন। এরপর টমেটোটিকে ছোট ছোট টুকরো করে একটি পাত্রে রাখুন। ক্যান্সার ও হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। মস্তিষ্ক, হাড় এবং চোখের স্বাস্থ্য সুরক্ষিত করে। পেঁয়াজ অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ, যা হাড়কে ফ্রি র্যাডিক্যালের ক্ষতির বিরুদ্ধে রক্ষা করে। পেঁয়াজে সালফার যৌগিক অ্যালিসিনের উপস্থিতি হাড়ের কোলাজেনকে শক্তিশালী করে। পেঁয়াজের ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। এর মধ্যে অর্ধেক লেবুর রস দিন। সামান্য পরিমাণ নুন দিন এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিন। এবার ভালোভাবে মিক্স করে নিন। তৈরি হয়ে গেল স্যালাড। স্যালাডটিকেও আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। পেঁয়াজের এই দুটি ঘরোয়া টোটকা আপনার যৌবন শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকরী হবে। পেঁয়াজ শক্তিশালী অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে। পেঁয়াজ এবং টমেটোকে আপনি যদি একসঙ্গে স্যালাড করে খান, তবে এই দুটি সবজির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা একসঙ্গে আরও ভালো স্বাস্থ্য সুরক্ষা দেয়। পেঁয়াজে কোরোসেটিন নামে একটি মূল্যবান অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকায় চর্বি জমতে বাধা দেয়, খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পেঁয়াজে থাকা সালফার যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি অগ্নাশয়ের স্বাভাবিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে, ইনসুলিন সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে।
এছাড়াও আমাদের চ্যানেলে রয়েছে বিভিন্ন সমস্যা সমাধান সংক্রান্ত অনেক ভিডিও, যেগুলি আপনি আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।